দুর্গাপিটুরি লেনের পর এবার ঠাকুরপুকুর, ফের ধস শহরে। নিকাশের কাজ চলাকালীন হঠাৎই ধস নামে ঠাকুরপুকুর বাজার এলাকায়। শুক্রবার রাতে ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় দুটি দোকান, তবে ঘটনায় কেউ হতাহত হননি। আপনাদের মানে এপ্রিল মাসের ওই 16 তারিখের পর থেকে এখানে মোটামুটি কাজ চালু হয় সিওয়ারেজ সিস্টেমের। এবার আস্তে আস্তে মোটামুটি ধরুন 2-3 মাস থেকে আস্তে আস্তে ফাটল ধরা স্টার্ট করেছে, যার কারণে এখন এইগুলো আরও মানে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। এর কারণে আমাদের দোকানটাও অনেকটা বড় এফেক্টেড। এটা কিসের দোকান ছিল? এটা আমাদের বিস্কিট চানাচুর। কতদিন ধরে এই কাজকর্ম হচ্ছে? কাজকর্ম আপনার মোটামুটি ধরুন এপ্রিল মাস থেকে চালু হয়েছে। কিসের কাজ হচ্ছে? এটা আর কি সিওয়ারেজ সিস্টেমের কাজ হচ্ছে, সেটা কর্পোরেশনের কাজ হচ্ছে, আন্ডারগ্রাউন্ড নিকাশি পাইপলাইন। হ্যাঁ হ্যাঁ। আজকে হঠাৎ কি হলো? আজকে হঠাৎ করে বলতে গেলে এখানে যেরকম কাজ হচ্ছে, এটা তাড়াতাড়ি পুজোর একটা প্রেশার আছে, যার কারণে ওইখানে মানে ওদের মানে আন্ডার কনস্ট্রাকশনের স্ট্রাকচারে আপনার ফাটল ধরে গেছে। যে এলাকায় ধস নেমেছে সেটি অত্যন্ত জনবহুল এলাকা, বাজার এলাকা হওয়ায় প্রচুর জনসমাগম হয় এই এলাকায়। ফলে দিনের ব্যস্ত সময়ে ধস নামলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।